জীবনে প্রথম বাইকে করে প্রিমিয়ার শোতে এসেছি কারণ ট্রাফিকের কারণে টাইম মতো আসতে পারছিলাম না তো আমার দেশের প্রতি ভালোবাসা অনেক বেড়ে গেছে আমার একটা টিস্যু ফেলতেও এখন খারাপ লাগে তিনি এত সুন্দর একটা হাসি দিয়ে বললেন যে তুমি খুব ভালো কাজ করেছো আজকে দিনটা স্মরণীয় এই কারণে কারণ আজকে অনেকগুলো ইভেন্ট হয়েছে তার মধ্যে একটা বড় ইভেন্ট হচ্ছে আমি লিবনে প্রথম বাইকে করে প্রিমিয়ার শোতে এসেছি কারণ ট্রাফিকের কারণে টাইম মতো আসতে পারছিলাম না তো আমি নিজেকে পুরো পেঁচিয়ে বাঠাও বাইকে করে 30 মিনিটে প্রিমিয়ারে এসেছি সো আই অ্যাম আ লিটল বিট এক্সস্টেড বাট যদি সকাল থেকে শুরু করি আজকে সকালটা শুরু হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মুজিব একটি জাতির রূপকার এই সিনেমাটা যার সাথে আমরা বিগত 5 বছর ধরে অ্যাসোসিয়েট ছিলাম সিনেমাটা একসাথে দেখার সুযোগ হয়েছে এবং আমি ছবিটা যেখানে দেখছিলাম তার ঠিক পেছনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বসেছিলেন এবং প্রত্যেকটা মুহূর্তে আমি যখন পর্দায় আসছিলাম আমি শুধু চুপি সারের পেছনে তাকিয়ে তাকে দেখছিলাম যে তার কি এক্সপ্রেশন এবং একটা কথাই বলবো এই সিনেমাটা এ নিয়ে আমার 2 বার দেখা হলো এবং প্রতিবারই আমি ছবিটা দেখেছি এবং আমি ইমোশনাল হয়ে গেছি আমি একটা মেমোরি লাইনে চলে গিয়েছিলাম বাট সিনেমাটা শেষ করে যখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি কি করতে পেরেছি তিনি এত সুন্দর একটা হাসি দিয়ে বললেন যে তুমি খুব ভালো কাজ করেছো অনেক মিষ্টি লেগেছে তোমাকে অ্যাকচুয়ালি ইট মেড মাই ডে আমি বোঝাতে পারবো না আমি অ্যাকচুয়ালি বিট ওভারওয়েলমড সত্যি কথা বলতে আমাদের এই পুরো সিনেমাটা এত বড় একটা অ্যাসেট আমার কাছে এই সিনেমাটা একটা অংশ হতে পারাটাই আমার মনে হয় ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ আওয়ার লাইফ এবং আমাকে যে এই চরিত্রটা দেওয়া হয়েছিল যে চরিত্রটা অন স্ক্রিন রিপ্রেজেন্ট করার জন্য আমাকে সিলেক্ট করা হয়েছিল আমি মনে করি আমি অনেক ভাগ্যবান কারণ এর আগে বা এর পরে পরে কেউ কখনো করবে কিনা জানি না বা এর আগে কখনো কেউ পর্দায় তার চরিত্রে অভিনয় করেনি এবং যেহেতু প্রথমবারের মতো কেউ চরিত্রে অভিনয় করছে এবং আমার কাছে মনে হয়েছিল যে যখন আমি চরিত্রটা প্লে করছিলাম যে আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে তার সরলতা তার মিষ্টি ভাব তার ইনোসেন্স এবং তার পরিবারের প্রতি ভালোবাসা সব কিছু মিলিয়ে আসলে প্রত্যেকটা বাঙালি ঘরে একটা করে হাসিনা রয়েছে এবং আমার যখন আমি ক্যারেক্টারটা প্লে করতে গেছি আমার শুধু একটা কথাই মনে হয়েছে যে সে তখন কি ফিল করেছিল সে তার লাইফে যে জার্নিগুলো হয়েছিল সে তখন সেই মুহূর্তে কি ফিল করেছিল এবং সেটাই আমি চেষ্টা করেছি অনস্পেন্ড করে এটা দুই বাংলা না ভারত বাংলাদেশ দুই দেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা রিলেশনশিপ ক্রিয়েট করবে কারণ আমরা ছোটবেলায় কিন্তু অনেক কিছু পড়েছি ইতিহাস সম্পর্কে আমাদের সমাজ বই থেকে সাধারণ জ্ঞান বই থেকে অতটুকুই পড়েছি যতটুকু আমাদের জানানো হয়েছে তবে এই সিনেমাটা দেখলে এমন অনেক তথ্য এমন অনেক কিছু জানতে পারবেন আপনারা যেগুলো হয়তো আমরা জানতাম না আমরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবো এবং সঠিক তথ্যের মাধ্যমে জানতে পারবো আর দ্বিতীয়ত আমার মনে হয় এই সিনেমাটা কেন আর্কাইভ হয়ে থাকবে আমাদের যে নেক্সট জেনারেশন আমি একজন মিলেনিয়াল কিড জেনজি জেনারেশন যারা হয়তো বা অনেকে ইতিহাস সম্পর্কে জানে না তাদের জন্য এটা একটা চমৎকার উৎস হবে যে তারা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে আমাদের বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে এই সিনেমাটা করার পরে দেখার পরে আমার দেশের প্রতি ভালোবাসা অনেক বেড়ে গেছে আমার একটা টিস্যু ফেলতেও এখন খারাপ লাগে আমরা মুজিবকে দেখেছি আমরা আমাদের ফাদার অফ দ্য নেশনকে দেখেছি একজন জাতীয় জনক হিসেবে কিন্তু সে যে একজন বাবা সে যে একজন ইমোশনাল বাবা সে যে তার পরিবারের প্রতি কতখানি ডেডিকেট সে দেশের মানুষের প্রতি কতখানি তার হৃদয় কেঁদেছে প্রত্যেকটা সিনে সিনে আপনারা ফিল করতে পারবেন সে যে একটা আসলে রক্তে মাংসে করা মানুষ ছিল এই ফিলিংসগুলো ফিল করার জন্য হলো সিনেমাটা দেখবে তার সাথে তো আমার যখন আমাকে সিনেমার জন্য সিলেক্ট করা হয় তখনই কথা হয়েছিল তিনি তখন বলেছিলেন কনফিডেন্টলি করবে এবং আজকে যখন আমি তাকে জিজ্ঞেস করেছি আমাদের দুজনের চোখেই পানি ছিল সো আই থিঙ্ক দ্যাট সেজ আ লট আমার কাছে মনে হয় যে মুজিব একটি জাতির রূপকার এমন একটি সিনেমা যে বাংলাদেশের প্রত্যেকটা বাঙালি শুধু বাংলাদেশ না প্রত্যেকটা বাঙালির এই ছবিটা দেখা উচিত কারণ এটা আমাদের ইতিহাসের কথা বলে এটা আমাদের বাংলাদেশের কথা বলে বাংলাদেশ কীভাবে হলো সেটার কথা বলে আমরা চাই একটা স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে আছি আমাদের দেশটাকে সম্মান শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা থেকে হলেও আমার মনে হয় প্রত্যেকের এই সিনেমাটা দেখা উচিত